সুপ্রিয় ভাই ও বোনেরা, আমি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম এবং এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করার খুব দরকার বলে মনে করে থাকি। বিষয়টি হলো যে কুরআনের বিভিন্ন আয়াতকে ইসলামিস্ট স্কলাররা আধুনিক বিজ্ঞানের থিওরিগুলোর সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে থাকেন। তারা যদি সামান্যতম একটু মিল খুঁজে পান তাহলে সাথে সাথে বলে বলে দেন যে দেখো দেখো দেখো, 1400 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন কুরআনে এই কথাটি বলেছেন, কিন্তু এর আগে কুরআনে এই ধরনের কথা কোনো সময় বলা হয় নাই। ঠিক আছে, এইগুলো তারা প্রায়ই বলে থাকেন। তো কুরআনের এমনি একটি আয়াত যে আয়াতটাকে তারা আধুনিক বিজ্ঞানীদের থিওরির সাথে মিলানোর চেষ্টা করেন, এই আয়াতটি হচ্ছে সুরা জারিয়াতের 47 নাম্বার। হ্যাঁ, আই মিন চ্যাপ্টার 51-এর ভার্স 47। তো এখানে বলা হচ্ছে, আমি নিজ ক্ষমতা বলে আকাশ বানিয়েছি এবং আমি আকাশের মহা সম্প্রসারণকারী, বা আরেকটি মিনিং হতে পারে, আমি নিজ ক্ষমতা বলে আকাশ বানিয়েছি এবং আমি মহা সম্প্রসারণশালী। তো এই আয়াতটিকে জাকির নায়েক চেঞ্জ করে এইভাবে বানিয়ে এইভাবে মিনিং করেছে, বা এটির অর্থ এইভাবে করেছে, আমি নিজ ক্ষমতা বলে মহাশূন্য বানিয়েছি এবং এই মহাশূন্য ক্রমাগতভাবে সম্প্রসারিত হচ্ছে। আচ্ছা, কিন্তু মূল আয়াতটি এইরকম না। এখানে এই আয়াতটিকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, আই মিন আল্লাহ আকাশ বানিয়ে ফেলেছেন এবং আকাশকে সম্প্রসারণ করে ফেলেছেন। ঠিক আছে, তো জাকির নায়কদের মতো মানুষরা এই আয়াতটিকে বিজ্ঞানের সাথে মিলানোর জন্য বলে থাকে যে আল্লাহ আকাশ বানিয়ে এটিকে ক্রমাগতভাবে হ্যাঁ সম্প্রসারণ করছেন। তো আধুনিক বিজ্ঞানীরা যেটি তারা ফাইন্ড আউট করেছে সেটি হলো যে দ্য ইউনিভার্স ইজ বিং এক্সপ্যান্ডেড, আমাদের ইউনিভার্স ক্রমাগতভাবে সম্প্রসারিত হচ্ছে। তো এটির সাথে মিলানোর জন্য ইসলামিক স্কলাররা কুরআনের আয়াতকে চেঞ্জ করার মতো ধৃষ্টতা দেখিয়েছে। ঠিক আছে, তো এই আয়াত সম্পর্কে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইসলামিক আলোচনাগুলোতে শুনতে পাবেন। তারা প্রায় বলে থাকে 1400 বছর আগে কুরআনে হ্যাঁ আকাশ মহাশূন্য বিস্তৃত হওয়ার কথা বলা হয়েছে, মানে তারা বলে থাকে যে কুরআনে তো বলা হয়েছে যে মহাশূন্য বা আওয়ার ইনভার্স, আমাদের ইনভার্স ক্রমাগতভাবে বিস্তৃত হচ্ছে, ক্রমাগতভাবে সম্প্রসারিত হচ্ছে, কিন্তু 1400 বছর আগে তো কুরআনে এইরকম বলা, এই কুরআনে কুরআনের মধ্যে নবী মুহাম্মদ তার আইডিয়া থেকে এইভাবে ঢুকানোর কথা ছিল না, তিনি তো লেখাপড়া জানতেন না, তাহলে কুরআনে এই আয়াতটি আসলো কিভাবে, আর এই আয়াতে এই ধরনের তত্ত্ব কিভাবে দেওয়া হলো, বুঝতে পেরেছেন? কিন্তু আয়াতের মানেটা সম্পূর্ণরূপে অন্যরকম, এই মানেটা চেঞ্জ করে, অর্থ চেঞ্জ করে তারা আধুনিক বিজ্ঞানের সাথে মিলানোর জন্য কুরআনের আয়াতকে এডিট করে ফেলেছে। এই আয়াত নিয়ে হ্যাঁ তারা খুবই বেশি সোচ্চার, ভেরি বকাল অ্যাবাউট দিস ভার্স। ঠিক আছে, তো বিভিন্ন জায়গায় তারা এই আয়াতের রেফারেন্স দেয়। তো কথা হলো যে এই আয়াত নিয়ে তারা কোনো অবস্থাতেই কথা বলতো না যদি আধুনিক বিজ্ঞানীরা প্রমাণ সাপেক্ষে এটি বলতেন না যে এই মহাশূন্য ক্রমাগতভাবে সম্প্রসারিত হচ্ছে। তারা যদি এই সম্প্রসারণের তত্ত্ব, মহাবিশ্বের সম্প্রসারণের তত্ত্ব যদি আবিষ্কার না করতেন, তাহলে একটা মোল্লা,
একটা ইসলামিক স্কলার এই ব্যাপারে কোনো কিছুই বলতো না, বলার কোনো সুযোগ ছিল না। তো তারা বলছে কি কারণে, বলছে এই কারণে যে বিজ্ঞানীরা এটি আবিষ্কার করে ফেলেছেন, এটি বিজ্ঞানীদের আবিষ্কারের ফল, তাদের আবিষ্কারের ফল না। 1400 বছর আগে যদি মহাবিশ্ব সম্প্রসারণের তত্ত্ব কোরআনের এই আয়াতে দিয়ে দেওয়া হয়েই থাকে, তাহলে মধ্যযুগে মুসলিম বিজ্ঞানীরা ছিলেন, হ্যাঁ আব্বাসীয় খেলাফতের সময় মুসলিম বিজ্ঞানীরা ছিলেন, এরা সারা পৃথিবীতে দাপটের সাথে বিজ্ঞান চর্চা করেছেন, তাদের মধ্যে অনেক বিখ্যাত জ্যোতির্বিদরাও ছিলেন, কই তারা তো এই মহাবিশ্বের সম্প্রসারণ তত্ত্বটি কোরআনের এই আয়াত থেকে রেফারেন্স হিসাবে ব্যবহার করেন নাই। এটি তখনই ঘটতেছে যখন 1400 বছর পরে আধুনিক বিজ্ঞানীরা এটিকে এক্সটাবলিশ করেছেন। তো আমি আগেই বলেছি, বিজ্ঞানীরা যদি এটিকে নিয়ে কথা বলতেন না, এটির ব্যাপারে যদি তারা কোনো কিছু জানতেন না, তাহলে এই মুসলিম স্কলারগুলো চুপ থাকতো, সাইলেন্ট থাকতো, তাদের জবান বন্ধ থাকতো। তো তারা এই আয়াত নিয়ে খুব বেশি বেশি কথা বলে থাকে। কিন্তু এর বিপরীতে আরেকটি আয়াত আছে, এটি নিয়ে তারা কোনো অবস্থাতেই মুখ খুলে না, ঠিক আছে, মুখ খুলে না। কারণ হচ্ছে এই আয়াত মোতাবেক বিজ্ঞানে, এই আয়াত মোতাবেক কোনো তত্ত্ব বিজ্ঞানীরা তাদের কাছে উপস্থাপন করেন নাই। কারণ এই এই আয়াত, এই আয়াতের যে থিওরি কোরআনে দেওয়া হয়েছে, এই আয়াতের কথা বিজ্ঞান দ্বারা প্রমাণিত না। তাহলে আমি এই আয়াতটি পড়ে শোনাচ্ছি, চ্যাপ্টার 13-এর ভার্স 41। এখানে বলা হয়েছে, তারা কি দেখে না যে আমি জমিনকে চতুর্দিক থেকে সংকীর্ণ করে নিয়ে আসছি। তাহলে এই আয়াতে স্পষ্ট বোঝানো হয়েছে যে এই পৃথিবীকে আল্লাহ সংকীর্ণ করে নিয়ে আসতেছেন, এই পৃথিবী সংকুচিত হচ্ছে। তো আধুনিক ইসলামিক স্কলাররা এই ব্যাপারে চুপচাপ এই আয়াত নিয়ে কোনো কথাই বলে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই আয়াত নিয়ে তারা কথা বলতো তখনই যখন বিজ্ঞানীরা প্রমাণ করে দেখাতেন যে হ্যাঁ আমাদের পৃথিবীও কিন্তু সংকুচিত হচ্ছে, ঠিক এর বিপরীতে যেভাবে আকাশ মহাশূন্য সম্প্রসারিত হচ্ছে। বুঝতে পেরেছেন? তা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আধুনিক ইসলামিক স্কলারদেরকে যে আপনারা এই আয়াত প্রমাণ করুন, এই আয়াতের কথা আপনারা প্রমাণ করুন। যদি প্রমাণ না করতে পারেন তাহলে সুরা জারিয়াতের ভার্স 47 নিয়ে চুপচাপ থাকবেন। আপনারা অপেক্ষা করছেন কোন দিন বিজ্ঞানীরা বলবে যে পৃথিবী সংকুচিত হচ্ছে। যখনই তারা বলবে তখনই আপনারা এই আয়াত নিয়ে, এই আয়াত নিয়ে আপনারা মানে তুলপাড় কাণ্ড ঘটিয়ে দেবেন, এই আয়াত নিয়ে কথা বলবেন, বলবেন দেখো 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 1400 বছর আগে আমাদের কোরআনে এই পৃথিবী সংকুচিত হওয়ার তত্ত্বটি দিয়েছে, পৃথিবী সংকুচিত হওয়ার কথা বলেছে। হ্যাঁ, তো আপনারা এখন এটি বলছেন না, আপনারা বিজ্ঞানীদের প্রমাণের অপেক্ষায় আছেন। তো আমাদের কাছে এখনো আমরা কোনো এই ব্যাপারে, পৃথিবী সংকুচিত হওয়ার ব্যাপারে কোনো প্রমাণ পাই নাই। তো আমি এটি বললাম, আপনারা এদের হিপোক্রেসি নিয়ে ভাববেন। তো এটাই আমার বলার ছিল। তারপর প্রসঙ্গক্রমে আমি আরেকটি কথা বলবো, কোরআনের সুরা আম্বিয়ার ভার্স 30-নম্বর আয়াতে বলা হয়েছে, কাফিররা কি ভেবে দেখে না আসমান জমিন একসাথে মিশেছিল, আমি তাদের আলাদা করেছি। হ্যাঁ, তো ভাই এই আয়াত দিয়েও কিন্তু তারা সায়েন্সের গোষ্ঠী উদ্ধার করে, এই আয়াতের মাধ্যমে তারা বিগ ব্যাং থিওরি প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। আচ্ছা,
এই আয়াতে বলা হয়েছে আকাশ এবং জমিন একসাথে মিশে ছিল, একত্রিত ছিল, পিণ্ডাকৃতির ছিল। আচ্ছা, তো আমরা জানি যে বিগ ব্যাং হচ্ছে এমন একটি তত্ত্ব, যে তত্ত্ব এটি প্রতিষ্ঠিত করে, যে এই প্রমাণটা প্রতিষ্ঠিত করে যে বিগ ব্যাংয়ের সূচনা হয়েছে, এই ইউনিভার্সের সূচনা হয়েছে একটি সিঙ্গুল পয়েন্ট থেকে। তো যখন সিঙ্গুল পয়েন্ট ছিল, তখন তো আকাশও ছিল না, পৃথিবীও ছিল না, গ্রহ নক্ষত্র ছিল না, চন্দ্র সূর্য কোনো কিছুই ছিল না, তারা এই সবগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে কি হয়েছে, সময়ে সময়ের ব্যবধানে মানে ফর্ম 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 লাভ করেছে বা এইগুলো তৈরি হয়েছে। ঠিক আছে, এখন কুরআন মোতাবেক যদি আপনারা বিশ্লেষণ করেন, তাহলেও কিন্তু এইখান থেকে বিগ ব্যাং প্রমাণিত করা যাবে না। কুরআনে বলা হয়েছে ষাটটি, আল্লাহ ষাটটি আকাশকে স্তরে স্তরে তৈরি করেছেন, কোথাও বলা হয়েছে আকাশগুলো কঠিন পদার্থের তৈরি, আকাশের ছাদ আছে, হ্যাঁ, পৃথিবীকে বিছানা হিসাবে তৈরি করা হয়েছে। তাহলে কুরআনের আয়াত থেকে এই প্রমাণ করা যায় যে কঠিন পদার্থের ছাদ এবং পৃথিবী নামক বিছানা দুইটাই একত্রিত ছিল, এবং এই দুইটাই যখন জয়েন্ট ছিল, তখন আল্লাহ ওই দুইটাকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। এটি হচ্ছে কুরআনের ব্যাখ্যা, কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ। আমি কুরআনের যদি আপনারা যদি কুরআনের বিভিন্ন আয়াত ব্যাখ্যা করেন, তাহলে আপনারা এর প্রমাণ পেয়ে যাবেন। সুতরাং এর থেকে বোঝা যায় যে সুরা আম্বিয়ার আয়াত 30-এ বিগ ব্যাংয়ের কোনো নাম নিশানাই নেই, এটি বরং বিগ ব্যাংয়ের সাথে সাংঘর্ষিক। আচ্ছা, এইবার আসি আমি অন্য কথায়। বিগ ব্যাং হওয়ার পর, বিগ ব্যাং শুরু হওয়ার পর, হ্যাঁ, আমাদের ইনভার্স, এই আমাদের ইনভার্স ফর্ম হতে লেগেছে 13.8 বিলিয়ন বছর। ঠিক আছে, আমাদের পৃথিবীর ফর্ম হয়েছে 4 বিলিয়ন ইয়ার্স, বা 4 বিলিয়ন বছর। আচ্ছা, এইবার যদি আপনারা 13 থেকে 13 বিলিয়ন থেকে 4 বিলিয়ন মাইনাস করে দেন, তাহলে আপনারা হিসাব পেয়ে যাবেন যে কত মানে কোটি বছর পরে, হ্যাঁ, বা কত বছর পরে, কত সময়ের ব্যবধানে আমাদের এই পৃথিবী মানে ফর্ম হয়েছে। তো আমি আগেই বলেছি যে বিগ ব্যাং শুরু হওয়ার পরপরই এই মহাবিশ্বের, হ্যাঁ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এইগুলো একই সাথে আজকের পর্যায়ে আসে নাই বা একই সাথে তৈরি হয় নাই, দীর্ঘ সময়ের ব্যবধানে দীর্ঘ সময় ধরে এক একটি পয়দা হয়েছে বা এক একটি তৈরি হয়েছে। তো এটি হচ্ছে সিম্পল হিসাব। এই গ্রহ নক্ষত্র গ্যালাক্সিগুলো, গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সবগুলো যে সিঙ্গুল পয়েন্টে বিগ ব্যাং শুরু হওয়ার সাথে সাথেই একসাথে হয়ে গেছে, এই রকম না, এটি সম্পূর্ণরূপে সাংঘর্ষিক কুরআনের এই আয়াতের সাথে, এবং কুরআনের বিভিন্ন আয়াতের সাথে বিগ ব্যাং থিওরি যায় না। বিভিন্ন আয়াতে বলা হয়েছে আল্লাহ আকাশ এবং পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। তো যাকে আমি বিগ ব্যাং নিয়ে আলোচনা করার ইয়ে ছিল না, এইখানে আমি মূল বিষয়টা আলোচনা করেছি। তো কুরআনে, সরি, আগের যুগে একটা মিথ ছিল, এটিকে বলা হয় কসমিক এগ। হ্যাঁ, কসমিক এগের মিথ অনুযায়ী এক শেপড স্ট্রাকচার থেকে এই পৃথিবী এবং আকাশের সৃষ্টি হয়েছে। আই মিন একটা ডিম, হ্যাঁ, ডিম দুই ভাগে ভাগ হয়ে যায়, বা ডিম্বাকৃতির জিনিস দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার ফলে উপরের অংশ আকাশ হয়ে যায় আর নিচের অংশ পৃথিবী হয়ে যায়। তো এই ধরনের মিথ প্রাচীনকালে ছিল। মুহাম্মদেরও এই ধরনের মিথ না জানাটা, মুহাম্মদেরও এই ধরনের মিথ মিথ জানারই কথা ছিল। সুতরাং মুহাম্মদ এইগুলো কোরআনে ঢুকিয়ে দিয়েছে, তো বা জানতে পেরেছে, জানার কারণে এই সুবিধাটা সে নিয়েছে। তো মুহাম্মদের কোরআনে বিগ ব্যাংয়ের কোনো থিওরি নাই। আধুনিক ইসলামিস্ট স্কলাররা এটিকে বিগ ব্যাংয়ের সাথে মানে মিলিয়ে দিচ্ছে। তো বিষয়টি নিয়ে ভাববেন, সবাই ভালো থাকবেন, সবার প্রতি অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ।